আমি একজনের গ্র্যান্টর ছিলাম ব্যাংক লোনের জন্য, আমি জানতাম না যে সে পেমেন্ট করে নাই। আমার ওখানে প্রতিদ্বন্দ্বী আছে আওয়ামী লীগের আলাউদ্দিন নাসিম এবং জাসদের সেক্রেটারি শাহিন আক্তার। এখন পর্যন্ত আমাকে কেউ হুমকি ধামকি দেয় নাই, যদি আসেও আমি ইনশাল্লাহ এগুলো ভয় পাই না, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি শাহরিয়ার ইকবাল, ফেনী এক আসন, জাতীয় পার্টির দলীয় প্রার্থী। আমি আজকে আপিল শুনানি ছিল আমার, আমি সামান্য কারণবশত আমার আমার মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার বাতিল করে, কিন্তু আজকে আপিল করে আমি বৈধতা ফিরে পেয়েছি, আমার প্রার্থিতা ফিরে পেয়েছি ফেনী এক আসনের জন্য। আমি একজনের গ্র্যান্টর ছিলাম ব্যাংক লোনের জন্য, আমি জানতাম না যে সে পেমেন্ট করে নাই, পরবর্তীতে আমি যখন জানতে পেরেছি তখন আমি পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করে আমি আপনার আপিল করেছি নির্বাচন কমিশন বরাবর, এবং এখানে আমি মানি রিসিট এবং আমি নো অবজেকশন সার্টিফিকেট ব্যাংকের এবং আপনার জিরো ব্যাংক স্টেটমেন্টগুলো জমা দিয়েছি। নির্বাচন কমিশনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে আমাকে মঞ্জুর করেছে ফেনী এক আসনের জন্য জাতীয় পার্টির পক্ষে। আমার ওখানে প্রতিদ্বন্দ্বী আছে আওয়ামী লীগের আলাউদ্দিন নাসিম এবং জাসদের সেক্রেটারি শাহিন আক্তার। আসলে এই মুহূর্তে বলতে পারবো না যে ষড়যন্ত্র ছিল কি না, যদি ষড়যন্ত্র থাকে তাহলে আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আবার আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপিলের মাধ্যমে হইলেও আমাকে অংশগ্রহণ করার একটা সুযোগ দিয়ে দিয়েছে। আমি এজন্য নির্বাচন কমিশনারের কাছে কৃতজ্ঞ আছি যে ওনারা আমার কাগজপত্র যাচাই বাছাই করে আমাকে মঞ্জুর করেছে। আমি তো আসলে দীর্ঘ ১২ বছর ১৬ বছর ধরে রাজনীতি করতেছি। আমি প্রথমে আমার বাবার রাজনৈতিক দলে ছিলাম, বাংলাদেশ জাতীয় লীগ, ওইখানে আমি ২০১৩ পর্যন্ত ছিলাম। এরপরে আমি বিএনএফে যোগদান করি ২০১৩ সালে, এবং ২০১৪ ৫ জানুয়ারি নির্বাচন এবং ২০১৮ সালের নির্বাচন আমি বিএনএফ থেকে করি, এবং পরবর্তীতে আমি জাতীয় পার্টিতে আসি ২০২১ সালের অক্টোবরে, এবং গত ২ বছর ২ মাস জাতীয় পার্টিতে ছিলাম। এবং আমি আমার কাজে আমি কাজের দক্ষতায় আমি জিএম কাদের সাহেব এবং মজিবুল হক চুন্নু সাহেব এদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি ফেনিয়াকে শাহরিয়ার ইকবাল অনেক কাজ করে যাচ্ছে, তো তারাও আমাকে যোগ্য মনে করেছে এবং আমাকে জাতীয় পার্টি থেকে নমিনেশন দিয়েছে, আমিও নমিনেশন পেপার সাবমিট করেছি। আপনি যদি কাজ করাকে জনপ্রিয় বলেন তাহলে মনে করবো যে আমি আসলে ফেনিয়াকের জন্য জনপ্রিয়, আর যদি আপনি কাজ করাকে যদি জনপ্রিয় না বলেন, আপনি যদি বলেন যে না ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে যদি জনপ্রিয় হয়, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে এখন যারা আছে ফেনিয়াকের জন্য তারা আসলে আমার তুলনায় একটু কম জনপ্রিয়। এখন পর্যন্ত আমাকে কেউ হুমকি ধামকি দেয় নাই বা এরকম আশাও আমি করি না, কারণ এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় ফেনিয়াকে এরকম হুমকি ধামকি ইনশাল্লাহ আসবে না, যদি আসেও আমি ইনশাল্লাহ এগুলো ভয় পাই না, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি জয়ের ব্যাপারে ১০০% আমি আশাবাদী যে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি মনে করতেছি নির্বাচন হবে, যেহেতু এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠুভাবে বিরাজ করতেছে, এবার দ্বাদশ জাতীয় সংসদ ঠিক টাইমে ইনশাল্লাহ হবে ৭ জানুয়ারিতে।